রিপ্যাট্রিসি মাইগ্রান্ট কিংবা সাধারণ ক্ষমার আন্ডারে দেশে যেতে হলে নতুন করে আপনি যদি ইমিগ্রেশনে যেতে চান আগামী 7 তারিখ থেকে আপনার অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে। ঠিক এই মর্মেই কিন্তু আজই মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে ঘোষণা দিয়েছে কিংবা ওনারা ওনাদের জায়গা পরিষ্কার করেছে। তো এখন কথা হলো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেবেন কিংবা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইমিগ্রেশনে যাবেন জরিমানার টাকা দেওয়ার জন্য, সেটাই হাতে কলমে আমি আপনাদের একবারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এ টু জেড, খুব সহজে, খুব সহজ সরল ভাষায় কিংবা খুব সহজে আপনাদের দেখিয়ে দেব। তো স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে, তাহলে সব কিছুই বুঝতে পারবেন। আপনি যদি টানা হেসরা করেন ভিডিও কিংবা টেনে টেনে দেখেন সেক্ষেত্রে আপনারই লস হবে, আপনি কিছুই বুঝতে পারবেন না, মাথার উপর দিয়ে যাবে। তো এখন কথা না বাড়িয়ে সরাসরি মূল কাজে যেতে চাই। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে অথবা আপনি গুগলে গিয়ে লিখতে পারেন, আমি আপনাদের সরাসরি লিখে দেখাই এখানে। ওকে, আপনার হাতে থাকা মোবাইল ফোনে যে কোনো ব্রাউজারে চলে যাবেন, আমি গুগল ক্রোমে যাচ্ছি। গুগল ক্রোমে আসার পরে এখানে আপনারা শুধুমাত্র লিখবেন এসটিও, লিখলে যথেষ্ট, এসটিও 2.0 এটা লিখবেন অথবা এসটিও .ime.gov.my। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো, আপনি সরাসরি সেখান থেকে ক্লিক করেও দেখে নিতে পারেন কিংবা অ্যাপয়েন্টমেন্টের কাজ কমপ্লিট করতে পারবেন। তো এখানে এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ওপরে এবং নিচে দুইটা অপশন রয়েছে, এর মধ্যে প্রথমটা হচ্ছে বুক মাই অ্যাপয়েন্টমেন্ট, দুই নম্বরে রয়েছে সার্চ মাই অ্যাপয়েন্টমেন্ট। তো আমরা যেহেতু অ্যাপয়েন্টমেন্ট বুক করব, সেজন্য প্রথমে যে অপশন রয়েছে বুক মাই অ্যাপয়েন্টমেন্ট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা প্রথমে ওপরের ঘরে এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে মালয়েশিয়ান, ফরেনার, ভ্যালিড পাসপোর্ট, এমপ্লয়ার, এক্সপার্ট, এরকম ইউনিভার্সিটি, এরকম নানান কিছু রয়েছে। তো এখান থেকে নিচেই দেখতে পাবেন লেখা আছে প্রোগ্রাম রিপ্যাট্রিসি মাইগ্রান্ট, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু মেইন কাজ আপনার পাসপোর্ট নাম্বার দিতে হবে কিংবা নাম লিখতে হবে। এখানে দেখেন ওপরে লেখা আছে কিংবা দুই নম্বর ঘরে লেখা আছে পাসপোর্ট নাম্বার, এখানে আপনার সঠিক পাসপোর্ট নাম্বার। এখানে আবার অনেকেই জিজ্ঞাসা করবেন ভাই আমার তো পাসপোর্ট নাই, তাইলে আমি কী দেবো, আমি ট্রাভেল পাস নিয়েছি। ট্রাভেল পাসের নাম্বার দেবেন, লাস্টে যদি একটা সংখ্যা কম, মানে পাসপোর্ট নাম্বার আর ট্রাভেল পাসের নাম্বার তো আর সমান না, সেক্ষেত্রে একটা সংখ্যা বাড়িয়ে দেবেন, ঠিক আছে। ওকে, ওয়েল, এখানে পাসপোর্ট নাম্বার লিখবেন, সঠিক পাসপোর্ট নাম্বার। সঠিক পাসপোর্ট নাম্বার লেখার পরে নিচের ঘরে আপনার নাম লিখতে হবে, আমি আপনাদের দেখানোর জন্য এখানে লিখছি। নাম লেখার পরে সঠিক নাম লিখবেন যেটা পাসপোর্টে আছে, এটা লেখার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে, এখানে লেখা আছে অ্যাপয়েন্টমেন্ট ইনফরমেশন। ওকে, এখানে স্টেট বা জিম নেগেরি। ওকে, এখানে উপরের ঘরে শিলা পিলে যে অপশন রয়েছে এখানে আপনি টাচ করবেন। এখানে টাচ করলে মালয়েশিয়ার যত ইমিগ্রেশন রয়েছে প্রত্যেকটা ইমিগ্রেশনের নাম আপনারা দেখতে পাবেন। উপরে দেখছেন জোহর, ক্যাডা, ক্লান্তান, মালাক্কা, নেগ্রি সিমবিলান, পাহাং, পুরুপিনাং, প্যারাক, প্যালিস, সেলাঙ্গো, ত্রেঙ্গানু, এরকম সবগুলোই কিন্তু লেখা আছে। তো আমি এখানে পুত্রজায়া দিয়ে দেখাচ্ছি, কারণ পুত্রজায়া মালয়েশিয়ার হেডকোয়ার্টার। তো পুত্রজায়া ইমিগ্রেশনে টাচ করলে তারপরে এখানে লেখা আছে দেখেন ব্রাঞ্চ কিংবা ডিপার্টমেন্ট, আপনি কোন ডিপার্টমেন্টে যেতে যাচ্ছেন। ওকে, এখান থেকে আপনারা দেখবেন অনেকগুলো লেখা আছে, সবার নিচে লেখা আছে প্রোগ্রাম রিপ্যাট্রিসি মাইগ্রান্ট, এখানে আপনারা টাচ করবেন। এরপরে নিচের অপশান এখানে সার্ভিস কিংবা আপনি কোন সার্ভিস নেওয়ার জন্য ইমিগ্রেশনে যাচ্ছেন, এখানে টাচ করলেও একই রিপ্যাট্রিসি মাইগ্রান্ট, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ওকে, তারপরে নিচে লেখা আছে স্লট অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ আপনার কত তারিখে স্লট আসতেছে কিংবা কয়টার সময়। এখানে দেখেন লেখা আছে মর্নিং অর আফটারনুন, এখানে শুধুমাত্র একটা অপশনই খোলা রয়েছে, সকাল 7টা থেকে সকাল 9টার মধ্যে আপনাকে অবশ্যই ইমিগ্রেশনে যাইতে হবে, তারপর সিরিয়াল অনুযায়ী আপনার কাজ হবে। তো এখানে আপনার টাচ করবেন, এরপরে কত তারিখে ইমিগ্রেশনে যেতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে দেখেন তারিখ মানে সময় কিংবা সরি কত তারিখে যাবেন, কোন মাসের কত তারিখে, প্রত্যেকটা এখানে লেখা আছে। ওকে, ওয়েল, এখানে আজ যেহেতু 5 তারিখে আমি ভিডিওটা করছি, 5 তারিখের পরে এখান থেকে দেখেন তারিখ লেখা আছে 7 তারিখ, 8 তারিখ, 11 তারিখ। তো ধরেন আমি আগামী 11 তারিখ আমি ইমিগ্রেশনে যাব, সেই 11 তারিখ সিলেক্ট করার পরে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। ভাই একটু মনোযোগ সহকারে দেখবেন,
তা না হলে কিন্তু সব মাথার উপর দিয়ে যাবে। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশন কিংবা আপনার সাথে যোগাযোগের ঠিকানা, আপনি কোথায় আছেন, কোন প্রদেশে আছেন, কোন মানে সেইগুলো লিখতে হবে। এখানে উপরে লিখবেন অ্যাপ্লিকেশন অ্যাড্রেস কিংবা আলামত প্রমোহনান। ওকে, অ্যাপ্লিকেশন অ্যাড্রেস আপনি যেখানে আছেন সেই এরিয়ার ঠিকানা লিখবেন। তারপরে রয়েছে সিটি, আপনার এরিয়ার সিটি কিংবা শহরের নাম কি, এরপরে পোস্ট কোড নাম্বার, এরপরে স্টেট কিংবা নেগেরি, আপনি কোন স্টেটে রয়েছেন, সেলাঙ্গোর, প্যারাক নাকি যে কোনো, যে এরিয়া আছেন সেই এরিয়া দিবেন, তারপরে ফোন নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস। তো এগুলো লেখা যখন কমপ্লিট হবে কিংবা এগুলো শর্টকাট আমি লেখার পরে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ একটা একটা করে লিখলে আবার সময় লেগে যাবে। সঠিকভাবে যখন আপনাদের সব কিছু লেখা কমপ্লিট হবে কিংবা এই ঘর লেখা কমপ্লিট হবে, ঠিক একবার দেখে নেবেন সব কিছু ঠিক আছে কি না। এখানে যে ফোন নাম্বার, এটা কিন্তু আমার নাম্বার নয়, আমি একটা আন্দাজে বসিয়ে দিয়েছি, ওকে, আপনাদের দেখানোর জন্য জাস্ট। ওকে, সব কিছু এভাবে লেখার পরে আপনারা নিচে দেখবেন নেক্সট নামক একটি অপশন রয়েছে, এই অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে কিংবা কোন কোন বিষয়ে বিষয়ে লেখা আছে, অত শত পড়ার দরকার নেই। এইখানে দেখেন একটা আছে, ঘর মতো আছে, এখানে কিন্তু অবশ্যই আপনাকে টাচ করতে হবে। এখানে টাচ করার পরে নিচে যে সাবমিট বাটন রয়েছে, সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। যদি আপনি সব কিছু তথ্য সঠিকভাবে পূরণ করে থাকেন তাহলে আপনারটা সাকসেসফুল আসবে। আমি আরেকবার বলছি, এখানে যে ঘর মতো অপশন আছে এখানে আপনাকে ব্লু কালার করে দিতে হবে, তারপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলেই যে হয়ে যাবে এটা যেমন ঠিক, তারপরে আপনার অ্যাপয়েন্টমেন্ট আপনি কোথায় দেখতে পাবেন এটাই তো। যখন কিনা এখান থেকে সাবমিট কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনার ব্যাগে আসবেন, এখানে আসার পরে সার্চ মাই অ্যাপয়েন্টমেন্ট এই অপশনে আপনারা ক্লিক করবেন, অর্থাৎ আপনার অ্যাপয়েন্টমেন্ট যখন সাকসেসফুল হবে, তারপরে এখানে ক্লিক করার পরে আপনি যে পাসপোর্ট নাম্বার দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করেছেন সেটা আপনি এখানে লিখবেন। তো আমি আপনাদের একটা লিখে দেখাচ্ছি, সঠিকভাবে আপনাদের পাসপোর্ট নাম্বার লিখতে হবে, অর্থাৎ যে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট করেছেন শুধুমাত্র সেইটাই লিখবেন। লেখার পরে এখানে সার্চ নামক যে অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে ব্যক্তির নামে এটা হয়েছে, আমি ওনার নামটা বলতে চাচ্ছি না, মানে একটু আগে ওনারটা কমপ্লিট করছি, আমি চেক করছিলাম যে হয় কি না, তো দেখলাম হয়েছে। তারপরে নিচে দেখবেন প্রিন্ট নামক একটি অপশন আছে, প্রিন্ট অপশনে আপনারা টাচ করবেন। এখানে টাচ করলে আপনি দেখতে পাচ্ছেন উনি পুত্রাজায় ইমিগ্রেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট করছেন, সে বিষয়ে বিস্তারিত কয়টার সময় বিস্তারিত কিন্তু এখানে লেখা আছে। ঠিক এইভাবে আমার দেখানো উপায়ে আপনি যদি অবলম্বন করেন তাহলে, এখানে খেয়াল করে দেখেন এখানে ইমিগ্রেশন মালয়েশিয়া, এটা কিন্তু অরিজিনাল, কোনো ডেমো নয়, আমি একজনের একটু আগে কমপ্লিট করছি, সেটাই শুধুমাত্র মানে সাথে সাথে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করছি মাত্র। তো আমার দেখানো ওয়েতে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট করেন সঠিকভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন, যদি নিজে না পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে সত্য প্রযোজ্য। আমি চেষ্টা করেছি সহজ সরল ভাষায়, অর্থাৎ কীভাবে আপনারা সহজে ইমিগ্রেশনে যাওয়ার জন্য রিপ্যাট্রিসি মাইগ্রানের আন্ডারে জরিমানা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট করবেন, এখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট চালু হয়ে গিয়েছে, আমার দেখানো উপায়ে আপনিও চাইলেও অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারেন। তো বন্ধুগণ, এই ছিল এখনকার মতো ভিডিও, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।